নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বের নিবেদন, ভারতীয় নৌসেনা দিবস কেন পালন করা হয় 4ঠা ডিসেম্বর। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রত্যেকেই নৌসেনা দিবস উপলক্ষে ভারতীয় নৌসেনাকে অভিনন্দন জানান এবং দেশের নাগরিকরাও শুভেচ্ছা জানান এই দিনে। কিন্তু আপনি কি জানেন কেন 4ঠা ডিসেম্বর নৌসেনা দিবস পালন করা হয়? বন্ধুরা, চলুন সেই ইতিহাসই জেনে নেওয়া যাক। ঘটনাটি শুরু হয়েছিল 1971-এর 3রা ডিসেম্বর। সীমান্ত এলাকায় ভারতীয় ভিয়ার ফিল্ডে আচমকা আক্রমণ করেছিল পাকিস্তান, আর এর জেরেই দুটি প্রতিবেশী দেশের মধ্যে শুরু হয়ে গিয়েছিল যুদ্ধ। পরের দিন পাল্টা আক্রমণ হানে ভারতীয় নৌসেনা, শুরু হয় অপারেশন ট্রাইডেন্ট। 4টি পাক জাহাজ ধ্বংস হয়ে যায় নৌসেনার এই হামলায়। করাচি বন্দরের কাছেই পাক ফুয়েল ফিল্ড ধ্বংস করে দিয়েছিল ভারতীয় নৌসেনা। INS নিপাত, INS নির্ঘাত, INS বীরের নিশানায় পড়েছিল 500 পাক নৌসেনা এবং তারা মৃত্যু মুখে পতিত হয়। আক্রমণের দিন গুজরাটের ওখা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল ভারতীয় নৌসেনা। দক্ষিণ করাচি থেকে প্রায় 70 নটিক্যাল মাইলে পৌঁছে প্রথম পাক জাহাজের সম্মুখীন হয়েছিল ভারতীয় এই নৌজাহাজগুলি। এরপরে শুরু হয়ে যায় একে অপরের ওপর হামলা। গোটা হানায় মোট 6টি মিসাইল ছুড়েছিল ভারতীয় নৌসেনা। কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই দেশে ফিরে এসেছিল ভারতীয় এই নৌজাহাজগুলি। 90 মিনিটের এই অপারেশনে নৌসেনার কোনো রকম ক্ষতি হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অন্যতম সফল নৌসেনা অভিযানকে বলা হয় অপারেশন ট্রাইডেন্ট, এবং ওই দিনে ভারতীয় নৌসেনার বীরত্বকে সম্মান জানাতেই প্রতি বছর 4ঠা ডিসেম্বর নৌসেনা দিবস পালন করা হয়ে থাকে। বন্ধুরা, ভারতীয় নৌবাহিনী সম্পর্কে যদি আপনারা জানতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখুন। এখান থেকে আপনারা আরও অনেক তথ্য পাবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সেটি জানান কমেন্টে।